অষ্টাদশ লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। গঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বর্তমানে নবগঠিত কেন্দ্রীয় সরকারের প্রথম বাজেট অধিবেশন চলছে। এরই মধ্যে সংগঠনকে সুদৃঢ় করার কার্যকলাপ শুরু করে দিয়েছে বিজেপি দল। এ লক্ষ্যে দেশের ছয় রাজ্যে রাজ্য প্রভারী ও সহপ্রভারী নিয়োগ করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দেশের ছয় রাজ্যের প্রভারী এবং সহপ্রভারী নিয়োগের সংবাদ জানিয়েছেন। যে ছয় রাজ্যে বিজেপি দলের রাজ্য প্রভারী নিয়োগ করা হয়েছে সেগুলি হল আসাম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিলনাড়ু এবং ত্রিপুরা। আসামে বিজেপি রাজ্য প্রভারী হয়েছেন শ্রী হরিশ দ্বিবেদী। চণ্ডীগড়ে দলের প্রভারী করা হয়েছে সাংসদ অতুল গার্গকে। লাক্ষাদ্বীপে বিজেপির রাজ্য প্রভারী হয়েছেন অরবিন্দ মেনন। অরবিন্দ মেননকে তামিলনাড়ুর প্রভারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজস্থানে রাজ্য প্রভারী হয়েছেন সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। ত্রিপুরায় বিজেপির রাজ্য প্রভারী নিযুক্ত করা হয়েছে ডক্টর রাজদীপ রায়কে। বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বিবৃতিতে আরও জানিয়েছেন, রাজস্থান এবং তামিলনাড়ুতে একজন করে সহপ্রভারী নিযুক্ত করা হয়েছে। রাজস্থানে বিজেপির সহপ্রভারী করা হয়েছে শ্রীমতী বিজয়া রাহাতকারকে। অপরদিকে তামিলনাড়ুতে সহপ্রভারী নিযুক্ত করা হয়েছে সুধাকর রেড্ডিকে। ছয় রাজ্যের জন্য নিযুক্ত এই প্রভারী এবং সহপ্রভারীরা অতি দ্রুত সাংগঠনিক কাজে নেমে পড়বেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।